এই ভিডিওতে আমরা দেখতে পাব ফোন আপডেট করার নিয়ম। যদি আপনারা নিজের মোবাইল সফটওয়্যার আপডেট দিতে চাইছে বা মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে আপডেট করবেন, এই ভিডিওতে আমরা দেখতে পাব ফোন আপডেট করার নিয়ম। যদি আপনারা নিজের মোবাইল সফটওয়্যার আপডেট দিতে চাইছে বা মোবাইলে অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে আপডেট করবেন এই বিষয়ে জেনে নিতে চাইছেন, তাহলে আমাদের আজকের ভিডিও আপনাদের কাজে আসবে। অনেক সময় যদি আপনার মোবাইল নিয়মিত হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে গিয়েছে, তাহলে হতে পারে আপনার মোবাইলে কোনো ধরনের বাগ চলে এসেছে যেটাকে আপডেট করে ঠিক করা যেতে পারে। এছাড়া মোবাইলের মূল সফটওয়্যারের মধ্যে আপডেটের মাধ্যমে কিছু পরিবর্তন করে মোবাইলের ভিজুয়াল লুকের মধ্যে পরিবর্তন করা যায়। এভাবে মোবাইলের ওভারঅল লুক চেঞ্জ করা হয়। অ্যান্ড্রয়েড মোবাইল, ইস ডিভাইস বা যে কোনো ধরনের মোবাইল আপনি ব্যবহার করছেন না কেন, যখন ইউজার দ্বারা মোবাইল ব্যবহার করা হয় তখন এক এক করে মোবাইলের বা সফটওয়্যারের মধ্যে থাকা সীমাবদ্ধতা, ত্রুটি এবং ভুলগুলো কোম্পানির চোখে পড়তে থাকে। আর এই ত্রুটি, সীমাবদ্ধতা বা ভুলগুলোকে সময়ে সময়ে আপডেটের মাধ্যমেই শুধরানো হয়। এছাড়াও আরও প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলোর জন্য মোবাইলের সফটওয়্যার আপডেট করা হয়। সফটওয়্যার আপডেট মোবাইল ফোনের সাতটি অপব্যবহার এবং ক্ষতিকর দিক দিলে কি হয়, এই বিষয়েও আমরা বিস্তারিতভাবে পরবর্তী আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।